হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার বদনগঞ্জ বিট হাউসের পরিচালনায় বুধবার গোঘাট থানার বদনগঞ্জ ফলুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বহরাসল গ্রামে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট 150 জন সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান, ECG, প্রেশার, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগের SDPO অভিষেক মণ্ডল, আরামবাগের CI উত্তম দেবনাথ, গোঘাট থানার OC অরূপ মণ্ডল ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা। বিটাউসের পক্ষ থেকে আমাদের বড়সল গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র শিবির একটা আয়োজন করেছেন পুলিশ, কিন্তু আমাদের গ্রামের মানুষদের খুবই খুশি। এই জিনিস কোনোদিন আমাদের এখানে হয়নি এবং রোগীপত্র মোটামুটি ভালোই আসছে, এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বিটাউস থেকে এলাকার সমস্ত দুটো অঞ্চল ভালো রকম ক্যানভাস করেছে। ক্যানভাস করার পর রোগী আসছে, কলকাতা থেকে ডাক্তার আসছে, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের চিকিৎসা শুরু হয়েছে, 11 থেকে শুরু হয়েছে, রোগীপত্র আসছে, প্রচুর এখন ভিড় আছে। হ্যাঁ, আরও রোগী আসছে, আরও আমাদের সাইড থেকে ক্যানভাসও চলছে। এটা আমরা খুবই খুশি, খুব গর্বিত যে এই যে এরকম জিনিস যে আমাদের বিট হাউস থেকে করবে আমরা ভাবতেই পারিনি, এটাতে আমার খুবই খুশি। আজ হুগলি গ্রামীণ পুলিশ জেলার উদ্যোগে গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ বিট হাউসের পরিচালনায় বদনগঞ্জ ফুলুই 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বহরাসল গ্রামে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে বহরাসল গ্রামের কমপক্ষে 150 থেকে 200 জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কলকাতার বিপি পোদ্দার হসপিটাল থেকে ডক্টরদের একটি টিম এসেছিল, তারা সুগার, প্রেশার, ইকো, ECG এ ধরনের পরীক্ষা করেন। আগামী দিনেও আমরা বহরাসলের মতো আরও প্রত্যন্ত গ্রাম যেগুলো রয়েছে সেগুলো বেছে নেব এবং সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির এ ধরনের ব্যবস্থা করে করব। থানার বদনগঞ্জ বিট হাউসের উদ্যোগে কলকাতার বিশিষ্ট ডাক্তারদের দ্বারা বিনা পয়সায় মেডিকেল ক্যাম্প চেক আপ, যেখানে বদনগঞ্জ 2 নম্বরের এই বড়সড় গ্রাম, যেখানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আছে, এখানে বেশিরভাগ বাস করে, এরকম একটা উদ্যোগ আমাদের বিট হাউস থেকে নেওয়ার জন্য এলাকার মানুষ খুশি। আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন এবং তার এলাকায় বড়সড় গ্রাম, যেখানকার যেখানে এই গরিব মানুষরা পরিষেবা পাচ্ছে, তাতে করে এলাকার মানুষজন অনেকটাই খুশি। এরকম বিগত দিনে এরকম উদ্যোগ কখনোই নেওয়া হয়নি, তাতে করে এই উদ্যোগ নেওয়াতে আমাদের অঞ্চলের প্রধান এবং বদনগঞ্জ বিট হাউসের এই শুভ উদ্যোগ, এতে করে এলাকার মানুষ খুশি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।